2008 সালের 26 নভেম্বর জঙ্গি হানায় কেঁপে উঠেছিল বাণিজ্য নগরী মুম্বাই। আঘাত হানার জন্য জঙ্গিরা আবার মুম্বাইকেই বেছে নিয়েছে বলে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের সতর্কবার্তায় জানানো হয়েছে এবার আর নভেম্বর নয়, ডিসেম্বরের 26 তারিখে মুম্বাই বন্দরের বড়সড় হামলার চক্রান্ত চলেছে। এই বার্তার জেরে উদ্বেগ উৎকণ্ঠা যেমন বাড়ছে, সমাহারে জোরদার হচ্ছে সুরক্ষা মুষ্টি। কারণ প্রথমত জায়গাটার নাম মুম্বাই, দ্বিতীয়ত আগে অনেক সতর্কবার্তা এলেও নির্দিষ্ট করে এমন তথ্য কখনো পাননি বিমানবন্দর কর্তারা। গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা জানাচ্ছে, 26 ডিসেম্বর হামলার জন্য 22 জন বাছাই করা জঙ্গির দল করা হয়েছে। দলের প্রত্যেককে দেওয়া হয়েছে 20 লক্ষ টাকার টোপ। কোন জঙ্গি সংগঠন এই ছক কষেছে তা অবশ্য বলা হয়নি সতর্কবার্তায়। ভ্যাকসিন গবেষণায় বঙ্গের প্রাপ্তি শূন্য কেন? রাজ্যে করোনা ভাইরাস হানা দেওয়ার পরে 8 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সিটিআইআই এর তথ্যপঞ্জিতে কোনো ভ্যাকসিনেরই পরীক্ষা কেন্দ্র হিসাবে বঙ্গের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের নাম নেই। এই মুহূর্তে সারা দেশে 10টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের গবেষণা চলছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই কেন? বছরের শেষে সেটাই এখন গবেষক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথা ছিল কিন্তু দেখা হলো না। মঙ্গলবার হুগলির পীরজাদা তহা সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কার্যত খালি হাতেই ফিরতে হলো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে। তাহার বদলে অবশ্য সম্পর্কে তার তুতো ভাই ইব্রাহিম সিদ্দিকির সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে অধীর মান্নান জোটের। কিন্তু এই ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা জোরদার হয়েছে যে রাজ্য কংগ্রেসের 2 শীর্ষ নেতাকে কৌশলে এড়িয়ে গিয়েছেন তহা। রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেস বাম জোট প্রস্তুতি শুরুর মুখেই ফুরফুরা শরীফ অভিযান অধীর ও মান্নানের। কংগ্রেস সূত্রের খবর, মুসলিম ভোটের লক্ষ্যেই ওই অভিযান, কিন্তু তহা স্বয়ং বৈঠকে না বসায় দলের নেতারা উদ্বিগ্ন। কবি অলোকরঞ্জন দাশগুপ্ত মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন, বয়স হয়েছিল 87 বছর। গত 4 দশক ধরে জার্মানির বাসিন্দা কবি স্থানীয় সময় রাত 9টা নাগাদ প্রয়াত হন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন তার স্ত্রী এলিজাবেথ ফোনে এ খবর জানান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন। বৈদজ্ঞ আর সৃষ্টির আশ্চর্য সমন্বয় তার জীবন জুড়ে। শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর, ছন্দে আমি কবিতা ছাড়ব না, যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ। মাত্র 2 ঘন্টার ঝটিকা সফরে আজ বুধবার মুর্শিদাবাদ যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার রাতে টুইট করে জেলায় নিজের সফরসূচির কথা জানিয়েছেন স্বয়ং রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, আগামীকাল 11:15 নাগাদ সস্ত্রীক রাজ্যপালের হেলিকপ্টার অবতরণ করবে বহরমপুর স্টেডিয়ামে। সেখান থেকে সড়ক পথে জেলার বিভিন্ন পর্যটন স্থলে যাবেন তিনি। টুইটে রাজ্যপাল ধনখড় জানিয়েছেন, মুর্শিদাবাদে গিয়ে প্রথম কিরীটেশ্বরী মন্দিরে পুজো দেবেন, তারপর সেখান থেকে হাজারদুয়ারির উদ্দেশ্যে রওনা হবেন। হাজারদুয়ারিতে কিছুক্ষণ থাকার পর ইমামবাড়া ঘুরেও দেখবেন রাজ্যপাল। সংক্ষিপ্ত সফরের মাঝে দুপুর 1:45 নাগাদ বহরমপুর সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন ধনখড়। গরু পাচারকাণ্ডে গ্রেপ্তার করা হলো বিএসএফের কমান্ড্যান্ট পদমর্যাদার আধিকারিক সতীশ কুমারকে। মঙ্গলবার নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। দীর্ঘ 7 ঘন্টার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন বলে সিবিআই সূত্রের খবর। তদন্তে সহযোগিতা না করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে ব্যাংকশাল আদালতে হাজির করানো হবে।